বিকেল বেলা প্রচুর মেঘ করেছে আজকে। আজ হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার আজকে এলাম একটু গাছ কিছু বসাবো, কারণ বেশ কিছু গাছ আমার কেনা হয়েছে কিন্তু বসানো হয়নি। এই যে এইগুলো সব জবা গাছ, আরও আছে এটা গোলাপ গাছ, এরকম প্রচুর গাছ আছে এখানে। এরকমভাবে রেখে দিয়েছি, বৃষ্টির জল পাবে তার জন্য। এই যে এটা হচ্ছে কুন্দ, এই যে এখানে আছে এটা জুঁই, ডাবল যে পাপড়ির জুঁই সেটা, এটা আছে কুন্দ। এরম কুন্দ আরও আজকে আমার ছাদ বাগানে এসেছে, বেশ কিছু নতুন গাছ, সে গাছগুলোও বসাতে হবে। কয়েকদিন ধরেই আমি মাটি ঠিক করছিলাম বসাবো বলে, আজকেও করেছি, কেননা এখন প্রচুর রোদ্দুর উঠছে এবং রোদ্দুরে যদি মাটিটা আমি একটু রোদ খাইয়ে নিতে পারি, সেই মাটির পোকা টোকাগুলো একদম নষ্ট হয়ে যায়। এইখানে দেখছেন বেশ কিছু গাছ, একটা হচ্ছে স্থলপদ্ম, দুখানা কুন্দ গাছ আছে। আমি একজনকে দেব একটি গাছ আর আমার জন্য দুটো রাখবো। আর ওটা হচ্ছে নীল জবা, এটা নীল জবা। নীল জবার গাছ ভীষণ মিলিবাগ হয়, আমার আছে একটা নীল জবা গাছ, কিন্তু এত মিলিবাগ হয়েছে যে কি বলবো। মিলিবাগের জন্য আরও একটি গাছ আমি এনে রাখলাম আমার ছাদ বাগানে। আর এই যে দেখছেন বরবটি, এসব গাছ আমি ফেলে দেব, এগুলো সব কাল যদি রোদ্দুর উঠে আগামীকাল তাহলে ওগুলো দিয়ে আমি মাটি তৈরি করব। এবং মাটি কীরকম তৈরি করেছি দেখুন, মাটি এখানে তৈরি করে দেখুন, এখানে টবে সাজানো আছে, এই যে এখানে গ্রো ব্যাগে রাখা আছে, টবে রাখা আছে, এইভাবে কিন্তু মাটি আমি তৈরি করে রেখেছি। এবং এইখানে যে মাটি তৈরি করা আছে এই 12 ইঞ্চির টবটায়, ওটাই দুটো করলা গাছ দেব। করলা গাছের চারাগুলো বেশ বড় হয়ে গেছে, বুঝতেই পারছেন, এই দেখুন করলা গাছের চারাগুলো বেশ বড় হয়ে গেছে, ওই দুটো দেব। আর সামনে দেখুন এই টবটাও কিন্তু একটা 8 ইঞ্চির টব মাটি ঠিক করে রেখেছি। এটার মাটি ঠিক করার কারণ হচ্ছে এই 8 ইঞ্চির টবটা আমি মাটি কেন ঠিক করেছি সেটা বলছি। এই যে দেখছেন আমার ভিয়েতনামি মালটা গাছটা, এটা 6 ইঞ্চিতে আছে, এটাকে আমি ট্রান্সফার করব 8 ইঞ্চিতে, এই জন্যই কিন্তু ওই টবটা মাটি ভরে রেখেছি। আর যেগুলো দেখছেন এই যে এই সব টবগুলো, এইটায় যেমন দুটো জবা দেব, ওটায় দেব দুটো কুন্দ, এইরকমভাবে হিসাব করে করে ওখানেও আছে দেখুন অনেক, মানে টব ঠিক করে রেখেছি আসলে। আর এটা হালকা বেড বানানো, দেখাবো আপনাদের কিভাবে হালকা বেড বানাতে পারেন, মানে গাছ বসানোর জন্য, সেটা আজকে ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমিও করি, আমার অনেক সময় ভারী জিনিস তোলা বারণ থাকে, তাই ভারী জিনিস তুলতে, মানে যেহেতু ডাক্তারের বারণ আছে তাই আমি তুলতে চেষ্টাও করি না, তবে মাঝে মাঝে তুলতে হয় যখন বাড়িতে কেউ না থাকে তখন আমায় তুলতে হয়। এই একটা বরবটি দেখাই দেখুন কত বড় হতে পারে, প্রচুর পিঁপড়ে হয়েছে, গায়ে পড়ে যাচ্ছে, এই দেখুন কত বড় বরবটিটা হয়েছে, আমি দেখাই, এই দেখুন। আর ছাদ বাগানে যে আবার ইঁদুর আছে আসছে, সেই ইঁদুরের ভয় আবার ঠিকঠাক করতে হবে। এই বরবটি কিন্তু আমি আজকে তুলে নিয়ে যাব, দেখুন কত বড় বড় বরবটি হচ্ছে, বরবটি না লাফা বরবটি, আমি ঠিক জানি না কি বীজ বসিয়েছিলাম, ভুলে গেছি আসলে। এই যে এখানে আছে দেখুন, এই যে অনেক হয়েছে এটা, এর যদি এইরকম যদি বরবটি 5টাই হয় একটা রান্নাঘরের সবজি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন অনেক হচ্ছে, এর ভেতর ভেতর অনেক হয়েছে। চলুন আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, একদম হালকা ভাবে বেড কি করে তৈরি করবেন, আমিও তৈরি করি। এবং ওই হালকা বেডে আমি লঙ্কা গাছ বসাবো, একটা লঙ্কা গাছ এই যে দেখুন এখানে রয়েছে, এই লঙ্কা গাছটাই বসাবো, এই যে দেখুন এই লঙ্কা গাছটা বেশ বড় হয়ে গেছে। এটা একটা 3 ইঞ্চি টবে আছে, এই 3 ইঞ্চি টব থেকে একটু বড় ওইখানে আছে 10 ইঞ্চির গ্রো ব্যাগ, ওর ভেতর বসাবো। এবার বলি এই যে 10 ইঞ্চির গ্রো ব্যাগ, এটা দেখুন কি আছে,
শুধু এই যে আমার ছাদ, ছাদটাকে আমি ঝাঁট দিয়ে ওইগুলো পেয়েছি, পুরো ছাদটাকেই ঝাঁট দিয়েছি, মানে এই তিনতলার ছাদটাকে ঝাঁট দিয়ে পাতা মাটি যা পেয়েছি পাতাগুলোই রেখেছি, মাটিগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, এইসব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি মাটিটা। এবার এখানে তরল সারটা খুলে রেখেছি, একটু আমি গাছে দেব, জল দেব যে কটা গাছে, আর খুলে রেখেছি কারণ বেশ কিছু ফল ছিল আমার কাছে, একটু নষ্ট হয়ে গেছিলো, সেই ফলগুলো দিয়েছি। তা রোজই কিছু না কিছু দিই, একটু ভাতের ফ্যান দিয়েছি আজকে, আর ওইভাবেই করছি। গাছে কিন্তু সবজিও ভরপুর হচ্ছে, এই চিচিঙ্গেটাও তোলা উচিত, তুলে নেব ভাবছি আজকে, আজকে না তুললেও কালকে সকালে আমি তুলে নেব। চলুন এবার বেডটাকে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা সেই লোকাল বীজ দিয়ে বলেছিলাম না যে আমি গাছটা বসিয়েছি, এটা সেইটা। এটা দেখুন, এরও কিন্তু ধরতে শুরু করে দিয়েছে, এই যে দেখুন এখানে হয়েছে, এই যে হয়েছে, এরকম বরবটি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে, এই যে দেখুন এখানেও হয়েছে, এই যে ফুলটা মাথায় নিয়ে রয়েছে আর কি, বরবটি ধরতে শুরু করে দিয়েছে। এটা সেই লং বিনসের কিন্তু বরবটিটা নয়, এটা কিন্তু লোকাল বীজ। লোকাল বীজ যে সবসময় খারাপ হয় তা নয়, মাঝে মাঝে দেখেছি একটু উনিশ বিশ হয়। আর যেটা লং বিনস সেটা দেখুন গাছটা কোথায় চলে যাচ্ছে, খেয়ালও করিনি। এই যে এই যে এইটাকে এইটাকে এর সঙ্গে বাঁধতে হবে, একটা দড়ি নিয়ে এসে যদি আমি বাঁধতে পারি তাহলে এটাকে এখানে রাখা যাবে। এই যে গাছটা বড় হয়ে গেছে, এটাকে এখানে এটার উপর তুলে দিতে হবে। তবে এই যে জামা কাপড় শুকুতে দেবার যে দড়িটা টাঙানো আছে ওর ভেতর চলে যাবে, আর গাছটা বেশ বড়ও হয়ে গেছে দেখুন, গাছটা বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। এই যে উঠে যাচ্ছে, এরপরেই কিন্তু ফুল আসতে শুরু করবে আর ফল দিতে শুরু করবে। দুটো শশা গাছ বলেছিলাম সিড টু প্ল্যান্ট থেকে দুটো বেড বানিয়েছিলাম শশা গাছের, এই যে এখানে আছে দেখুন, এখানে একটা আর এই পাশে একটা। এদের এরকম লাঠি দিয়ে একটু ছোট্ট মাচা করে দিয়েছি, এই মাচা ধরে ধরেই এরা উঠবে, উঠে এখান থেকে নিয়ে আমি এই দড়িতে দিয়ে দেবো, এই দড়িতে কিছু একটু দড়ি টড়ি টাঙিয়ে দিয়ে দেবো। আবার এই মাচার জন্যই খুব অসুবিধা হচ্ছে, তবে মাচা আমি এনেছি, মাচা আমি লাগিয়ে দেব, মাচা মানে নেট, ওই অতটা নেট আছে, এরপরে নেটটা আমি এখানে লাগিয়ে দেব। এবার আমি মাটি তৈরিটা দেখাবো, কতটা হালকাভাবে আপনারা মাটিটা তৈরি করতে পারেন। তবে মাটিটা তৈরি করে আজকে কিন্তু আমি গাছ বসাবো না, দুদিন বাদে বসাবো, একটু জল টল দিয়ে যে জিনিসগুলো ওর ভেতর আছে মাটি দিলেই ওগুলো বসে যাবে, তখন আমি গাছ হতে বসাবো। একটু মাটি দরকার, যে মাটি আমি তৈরি করে রেখেছি, এই যে দেখুন এখানে তৈরি করে রেখেছি এই মাটিটা, এই মাটিটা কিন্তু একটু ভারী আছে, আজকেই তৈরি হয়েছে এই মাটিটা। এই দেখুন এখানে কিন্তু সব যা আছে এগুলো কিন্তু ছাদ ঝাঁট দেওয়ার জিনিস, আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন, খুব সুবিধাই হবে। এই যে এখানেও আছে কিছু, এগুলো হচ্ছে যে মাটি তৈরি করার সময় যেগুলো আমরা পাই আর কি, সেইগুলো ইট, তলায় যে ইটগুলো থাকে দেখুন এগুলো বেছে নিতে হবে, কিন্তু ঢেলে দিলাম, ইটগুলো একটু বেছে নি। ইট মানে এই টবের ছিদ্রগুলো বন্ধ করার জন্য যে ইটগুলো আমরা দিই, এটা দেখুন কি সুন্দর হয়ে গেল। এই যে বেডটা, এই বেডে কিন্তু আমি একটা লঙ্কা গাছ লাগাবো, এক্ষুনি দেখালাম লঙ্কা গাছটা, আজকে লঙ্কা গাছটা লাগাবো না, এখান থেকে নিয়ে মাটি এখানে সরাসরি ঢেলে দেবো, মাটি কিন্তু আমি আজকে সকালে এটা তৈরি করেছি। মাটি তৈরি করে রাখলে খুব সুবিধা হয়, এতে কিছুই নেই, একটু গোবর সার আছে, গোবর সার আছে, আর একটু কিচেন কম্পোস্টও দিয়েছি, মানে চালা নয়, যেটা চালা হয়নি, একদম
যে টবেক তৈরি করা আছে ওখান থেকেই নিয়ে দিয়েছি, কিচেন কম্পোস্ট একটু, আর চুন মিশিয়েছি, আর একটু নিম খোল, যেহেতু বর্ষাকাল পোকামাকড়ের অসুবিধা হলেও হতে পারে। দেখুন, এক হাতে করছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে আমার। এই যে বসে যাবে এটা, এইখানটায় এই লঙ্কা গাছটাকে বসাবো, আজকে বসাবো না, বসাবো দুদিন বাদে, কারণ ততক্ষণে আরো একটু আমি চাই এটা বসে যাক। এটা বসে গেলে এটা দিতে আমার সুবিধা হবে। এইভাবে দেখুন, এই যে এক আঙুলে আমি তুলে রাখছি, এতে রয়েছে এই যে দেখুন শুকনো পাতা, যেগুলো মাটি থেকে মানে বেছে বেছে রেখেছিলাম, মাটি আজকে যখন বেছেছি মাটিটা তৈরি করার সময়, পুরনো মাটির থেকে যে শিকড় টিকড় রয়েছে সব এখানে আছে, এটা গোবর সার। এইভাবে আপনারাও হালকা মাটি তৈরি করতে পারেন। হালকা মাটি তৈরি করলে মানে যে কোনো জায়গায় এটা বই বই নিয়ে যেতে খুব সুবিধা হয়। আমি চেষ্টা করছি এখন এইভাবেই মাটি তৈরি করার। আর এই যে মাটিটা, এর ভেতর আমি একটু কাঠের গুঁড়োও মিশিয়েছি, কাঠের গুঁড়ো এই জন্য মিশিয়েছি মাটিটা যাতে ভুরভুরে হয়। আমি কিন্তু কোকোপিটও মেশাই, আবার কাঠের গুঁড়োও মেশাই, তবে কাঠের গুঁড়ো হাতের কাছে ছিল, আজকে কাঠের গুঁড়োটাই মিশিয়ে দিয়েছি। আপনারা এইভাবে মাটি তৈরি করে দেখুন। আর সেই বসিয়েছিলাম লাল শাক, একটু দেখাই আপনাদের কত লাল শাক উঠেছে, এই দেখুন অনেক লাল শাক হয়েছে। আর যদি বৃষ্টি পড়ে খানিকটা নষ্ট হয়ে যাবে, আর খানিকটা থাকবে, বৃষ্টির বেশি মানে জোরে হলে নষ্ট হবেই, সেও আমি জানি। বর্ষাকালে গাছের মানে ছোট ছোট গাছগুলো, একদম কচি গাছগুলো নষ্ট হয়, তাহলে কত সহজভাবে গাছ করা যায় দেখুন। ছাদ বাগান সহজভাবে করুন, ছাদ বাগান যত সহজভাবে করবেন তত আপনি ছাদ বাগান করে আনন্দ পাবেন। আর এইগুলো দেখুন আমার যে এই জায়গাগুলো, ওইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পাতা ভরা ছিল, সব পরিষ্কার করেছি, সেই পরিষ্কার করার জিনিসগুলোই কিন্তু ওখানে দিয়েছি, এতেই কিন্তু দেখুন কি সুন্দর আমার মাটি তৈরি হয়ে গেল। এবার কি হবে, এটাকে তুলে যখন আমি কালকে সকালে এখানে দেব, এখন কিন্তু সন্ধে হয়ে এসেছে, কালকে সকালে যখন ওখানে দেব তখন কি হবে, মাটিটা একটু বসে যাবে, এর উপর কিন্তু আমি এখন একটু জল দিয়ে যাব, তাতে মাটিটা বসে যাবে। আর কালকে যখন আমি এই লঙ্কা গাছটা বসাবো, যদি পারি আপনাদের শেয়ার করব, সকালবেলা বসাবো, এখন বসাবো না, আগে মাটিটা আমি একটু বসতে দিতে চাই।